একটা সময় বাংলাদেশের ক্রিকেটে অপরিহার্য ছিলেন মাশরাফি বিন মুর্তজা, এখনো আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সময়ের পালাক্রমে মাশরাফি এখন অতীত আর মাহমুদুল্লাহ দলের বাইরে, তাই প্রশ্ন জাগে পরবর্তী পাঁচ বছর বাংলাদেশের ক্রিকেটে রাজত্ব করবেন কারা। সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। এবারই হয়তো তামিম সাকিব মুশফিকদের শেষ বিশ্বকাপ, পরের আসরে বলতে গেলে এদের সবাই থাকবেন অবসরে, তাই তারুণ্যের জয়গান গাইতে হবে অদূর ভবিষ্যতে। অভিজ্ঞদের বিদায় নিয়ে কি চিন্তা করছে বিসিবি? ওপেনিং এ তামিম, অবসরে গেলে লিটনের সঙ্গী হবেন কে বা কারা? জাকির, সৌম্য, বিজয়, নাইমদের জন্য এখনই দরজা খোলা, তারাই হয়তো আগামী পাঁচ বছর টাইগার ক্রিকেটে সার্ভিস দিবেন। ওয়ান ডাউনে জায়গা অনেকটাই পাকা, 25 বছরে পা দেওয়া নাজমুল হাসান শান্ত, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ক্রিকেট ক্যারিয়ারও পড়ন্ত বেলায়। বিশেষজ্ঞ আর সাবেক ক্রিকেটাররা মনে করেন 50 বছরে সাকিবের মতো একজন ক্রিকেটারের জন্ম হয়। তবে কালের বিবর্তনে মিস্টার 75কেও একসময় থামতে হবে, তখন তার রিপ্লেসমেন্ট কে হবে? অনেকেই আফিফকে মনে করেন সেই জায়গায়, আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। পাঁচ নম্বরে আস্থার প্রতিদান দিচ্ছেন তরুণ তুর্কি তাহিদুদ্দয়, এরপরই মুশফিকের অবর্তমানে নূর হাসান সোহানকে অনেকেই দেখতে চান। ব্যাট হাতে সাত নম্বরে মেহেদি মিরাজও জায়গাটা পাকাপোক্তই করে ফেলেছেন। উপমহাদেশের কন্ডিশনে খেলা হলে নাসুম আহমেদে আস্থা রাখা যায়, কারণ তাইজুলের বয়সও 31 পেরিয়েছে। আর উপমহাদেশের বাইরে খেলা হলে সিমিং অলরাউন্ডার হিসেবে থাকতে পারেন মৃত্যুঞ্জয় কিংবা সাইফুদ্দিন। বর্তমান সময়ে বাংলাদেশ দলের পেস ইউনিট বেশ শক্তিশালী, তাসকিন, হাসান মাহমুদ, এবাদত, মুস্তাফিজ, শরীফুল সবার বয়সই 30-এর কম, সে কারণে অবলীলায় বলাই যায় আগামী পাঁচ বছরে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের মাথা ব্যথার কারণ হতে পারে বাংলার পেস ইউনিট। আগামী পাঁচ বছরে বাংলাদেশের ক্রিকেটের ভরসা হয়ে উঠতে পারেন কারা? ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল কোচ খালেদ মাহমুদ সুজনও সেই উত্তর খুঁজলেন। আপনি যদি সাকিব চান তো একদিন সাকিব পাবেন না। সাকিব আজকের পজিশনে আসতে কিন্তু সেই 2006-13 বছর এখানে খেলেছে। মিরাজ তো অনেক এক্সপিরিয়েন্স এখন মাশাল্লাহ, শান্ত আমি সবসময় বলে গেছি, হয়তো বা অনেকে বিশ্বাস করেছে অনেকে বিশ্বাস করে নাই যে শান্ত কতটা ক্যাপেবল ছেলে। লিটন তো আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার বাংলাদেশের, মানে ওর ব্যাটিং দেখার জন্য বসে থাকতে মানে ওর ব্যাটিং দেখতেই মজা লাগে সত্যি কথা বলতে গেলে। মুস্তাফিজ, এবাদত, এদের অল গুড ক্রিকেটার্স। হয়তো বা এবাদত আবার ওর বেড়ে ওঠাটা, ওর ট্রান্সফরমেশনটা আমার দারুণ লাগে, যে একটা ছেলেকে আমরা কীভাবে ও নিজেকে তৈরি করেছে বা ওর কষ্ট, ওর পরিশ্রম আজকে ওখানে নিয়ে আসছে, এটা কিন্তু সম্পূর্ণ আমি মনে করি এবাদতের ক্রেডিট। তবে অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশ ক্রিকেটে সাফল্যের পেছনে অবদান আছে আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, মাশরাফি থেকে শুরু করে তামিম ইকবালের। কিন্তু ক্রিকেটের ভাষায় পারফর্ম না করলে কেউ জাতীয় দলে অটো চয়েস নয়, তাছাড়া মাঠ থেকে বিদায় তো একদিন সবাইকেই নিতে হবে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।